এই বেদাতিরা বলে আমরা দরুদ পড়ি না। আমরা যেরকম দরুদ পড়লাম এখন তাদের মতো দরুদ না, তাদের তা দরুদ বানাইয়ে দরুদ। ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ কোনদিন ইয়া নবী বলেনি। ইয়া নবী মানে এ আব্দুল্লাহ, এ আব্দুল খালেক, এ ফালনা। আল্লাহ নবী কইলছে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। এইভাবে তারা যেভাবে দরুদ পড়ে বেয়াদবি লব্ধ, এরকম দরুদ আমরা পড়ি না। আমরা নবী আলাইহিস সালামের উপরও, নবী আলাইহিস সালামের আহল ও আয়ালের উপর, বাল বাচ্চা বহু বেটি সবার উপর দরুদ পড়ি। দুই, আবার আল্লাহকে বলতে যে আল্লাহ বেয়াদে করলে সাইজের মা আলো মিল দেখো, যত সংখ্যা তোমার জানা আছে অত সংখ্যা পরিমাণ তোমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত নাজেল করো। আমাদের দরুদ তাদের দরুদের মতো না, তাদেরটা বানাইছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। বেয়াদবি লব্দ হয়ে যায়। ইয়া নবী আল্লাহ কোনদিন বলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান রাসূল, এরকম বলছে। মনে থাকবে কয়টা তসবি বাতাইলাম? দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ুম ওয়া আলা আলে মুহাম্মাদ। এ ওয়া আলা আলে মুহাম্মাদ তারা পড়ে, বেদাতিরা ওয়া আলা আলে মুহাম্মাদ পড়ে না। ইয়া নবী সালাম, আবার বে আদদে কুল্লে শাইয়িন মালুমিন লাক, লাক মানে আল্লাহ বলতেছি তোমার যত সংখ্যা জানা আছে অত সংখ্যা তা আল্লাহর সংখ্যা তো অগণিত, অগণিত। দরুদ রহমতে কামলা তোমার হাবিবের উপর, তোমার হাবিবের বউ বেটির উপর, দুস্থ আবাবের উপর, সমস্ত মানুষের উপর, সেবায় গ্রামের উপরও তুমি দরুদ রহমত নাজেল কর। কাকে বলতেছি? আল্লাহ। বেআদদে কুল্লে শাইয়িন মালুমিন লাকা, এরা বলে আমরা দরুদ পড়ি না, এরা মিথ্যে কথা বলে। এরা কি বলে? আমরা মিথ্যে কথা বলি না। ইমানদার কোনদিন মিথ্যে কথা বলতে পারে? আমরা সবাই ইমানদার, সাবধান, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে সাক্ষী দিবেন। এই সয়টার আল্লাহ পাক বলছে যে আমি না অসভ্য হু বুকরত আসিলা, অসভ্য হু আল্লাহ বলতে যে আমাদেরকে তোমরা তসবি পড়ো, অসভ্য হো
ইসমানলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ বিরশাদ এই তাসবিহ তোমরা পড়ো অসভ্যহু বকরাতাম ওয়াসিলা সকাল সন্ধ্যা ফজরের নামাজের পর এই ছয়টা তাসবিহ ৬০০ বার আদায় করবে ৬০০ আবার মগরিবের পর ৬০০ বার আদায় করবে তরিকতের লাইনে ওয়াজ খুব কম হইয়া থাকে কম করে শরীয়তের ওয়াজ আহকামের ওয়াজ এগুলো বেশি করে তসব্বুফের কথা বলে তরিকতের কথা বলেন আলেমদেরকে বলতেছি আপনারা ঢাকা নারায়ণগঞ্জওয়ালারা তরিকত বাদ দিছেন তসব্বুফ বাদ দিছেন কেন করিমা পড়েন না আপনারা মৌলবীরা কি পড়ায় না পড়েন না করিমা আত্মার প্রবস্থা এগুলো তারা পড়ছে কিন্তু এই জমানায় তারা পড়ায় না করিমের মধ্যে কি বলছে প্রথমতে শেষ পর্যন্ত তসব্বুফের কথা বলছে আত্মারের মধ্যে কি বলছে তসব্বুফের কথা বলছে আমি তো দোহরার মধ্যে কি কইতে পারছি আছে আমি দোহরার মধ্যে ওইটা পড়াই অনেকের নামও শুনে নাই হুমকিতে বললা মুসনবী শরীফ ২৬০০০ ২৬০০০টা শের ওখানে ২৬০০০ ২৬০০০টা শের ওখানে আছে সোনার বাহার আমি অসুস্থ মানুষ বেশি কথা বলতে পারবো একটা সবক লিখছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখছেন যারা লিখছেন ভালো যারা লিখতে পারেন নাই ওলামা একরাম এ করেন বহুত আছে সমস্ত এলাকার মধ্যে মসজিদে যাইয়া ওনার পিছনে নামাজ পড়বেন তারপর ওনার কাছে আবার জিজ্ঞাসা করবেন হুজুরদের ৬টা সবক রাত্র দিবারাত্র ফজরের নামাজের পর মুগরিবের নামাজের পর পড়ার জন্য বলছে ওই ৬টা কি আমাকে একটু বলুন
বস। আর প্রত্যেক দিন ফজরে ইমাম সাহেবদেরকে বলতেছি বেহেশতি দিয়র কুলা কুলা একটা একটা মশলা আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলতেছি একটা একটা মশলা শিক্ষা দেবে ফজরের সমাপন। আর আপনারা যারা আলেন না তাদের নামাজ হচ্ছে কিনা জানি না, বেশিরভাগ আওয়ামী সুরা কেরাত অশুদ্ধ। তো আপনারা আইবে কারামরা আপনারা এশারের পর সমলম্বা আছে তাদেরকে কমাস কম এক সপ্তাহ করে একটা একটা সুরা শিখাই দিবেন আলেমদের পায়ে ধরে বলতেছে, এদের নামাজ হইতেছে না, গলত নামাজ অশুদ্ধ নামাজ। কেমন আপনারা বসবেন? ইমাম সাহেব যখন নাকি বলবে ভাইয়েরা বসবেন 5 মিনিট, আমি আলামতারা হইতে ফাতিহা পর্যন্ত 1 মাস লাগুক 2 মাস লাগুক তোমাদের জন্য কষ্ট করব, আমার মুখে মুখে উচ্চারণ করবেন। আপনারা বসবেন নি? ইমাম সাহেব যখন বলবে বসবেন নি? কয়টা তসবি বললাম বলতে পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, একটু লম্বা শিখে নেবেন দরুদ শরীফ। আমি বলছি আল্লাহুম্মা অনেক রকমের আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ুন ওয়া আলা আলে মুহাম্মাদ আদদে কুল্ল শাইয়িন মালুমিন লাক, ইয়া তাকবে। আরেকটা সবক, প্রত্যেক দিন একটা হাজারি তসবিহ খরিদ করবেন, মার্কেটে পাওয়া যায় 1000 দানা লম্পা তসবি হবে। এ হাজারি তসবি নিয়ে বসে বসে হোক, দাঁড়াইয়ে হোক, লেটে লেটে হোক, যে কোনো প্রকারে হোক না কেন, 12,000 মর্তবা কমছে কম ডেলি আদায় করবেন। 12,000 এই 1000 তসবি 12 বার করলে কত হবে? 12,000। বেশি হদ 1 লাখও করিত পারে আপনার দিদাস্ত্র। আল্লাহ 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 ইসপে জাত লব্ধ আল্লাহ বলেন ডেলি 12,000 মর্তবা কমসে কম আদায় করবেন। আটা মোটা চলা ফেরা
উঠা বসা, নিদ্রা অনিদ্রা সব সময় আদায় করে দিন। বেশি দেরি হবে না। তাড়াতাড়ি উঠতে পারেন। আল্লাহ 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 12,000 করবেন প্রত্যেক দিন। তরিকতের সবাব দিয়েছি 200। নম্বর 3, পাস আন পাস, শ্বাস প্রশ্বাসের জিকির, নিঃশ্বাসের জিকির, দিবারাত্র আমরা 65,000 মর্তবা নিঃশ্বাস নিয়ে ফেলি ফেলি দেবী কতবার নিঃশ্বাস নেন আর ফেলেন? 65,000। আমি বাতাইতেছি কিভাবে করবেন। নিঃশ্বাস উপরের দিকে টানিবার সময় খেয়াল করবেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেলাইবার সময় খেয়াল করবেন, হু হু হু, দুইটা মিলে কি হবে, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। এই এখনতে শুরু করেন মত পর্যন্ত, এভাবে 2-3 মাস করলে এটা জারি হয়ে যাবে। সব সময় আল্লাহ জিকির করতে থাকবে। নবী আলাইহিস সালাম সব সময় আল্লাহ জিকির করতে, ফিকুল্লায়ানি ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিহি। আপনিও যখন নাকি পাঁচ আন পাঁচ করতে থাকবেন, তো নবী আলাইহিস সালামের মতো সব সময় আল্লাহর জিকির চলবে। আমি করতেছি, খেয়াল করবেন, আল্লাহ শুধু খেয়াল করবেন। এটার নাম কি, পাঁচ আন পাঁচ, পাঁচ আন পাঁচ। নম্বর 4, নম্বর 4 হইল 12 তসবিহ। এখানে আমার খলিফা অনেক আছে, যদি এদের বাড়ি ঘরের কাছে থাকেন 12 তসবিহ আদায় করবেন। এরা বাতায় যেরকম বাতায় ওইরকম 200 বার কি করবেন, বাম পার্শ্বে দুধের 3 আঙ্গুল কিংবা 4 আঙ্গুল নিচে কলম, বলেন দুধের বাম পার্শ্বে দুধের 3 আঙ্গুল 4 আঙ্গুল নিচে ওইটা আমি পুরো বাতাইতেছি না, দোয়া করতে হবে 3 বেলা কুলুল্লাহ
দিব্যের ভাতে আর পারবেল পুরোলা পুরি খানদানে হারবা চিস্তিয়া নকশবন্দিয়া কাদেরিয়া সোহরবন্দিয়া এদের রুর উপর আত্মার উপর এই দুটো সুরে পড়ে সব রসানি করবেন। তারপর বসবেন, এই ইনি বসছে ওইরকম বসবেন, বসে আঁটুর উপর হাত রাখবেন, তারপরে কলক থেকে বলবেন এরকম 200 বার করবেন, 200 বার লা ইলাহা করার সময় নিয়ত করবেন। আল্লাহ ছাড়া যত জিনিস আছে সমস্ত জিনিসের মহাব্বত কলব থেকে বাইর করে পিঠের পিছনে নিক্ষেপ করলেন। বলার সময় নিয়ত করবেন সেরক আল্লাহর মহাব্বত অন্তরের অন্তঃস্থলে জাগা দিয়া, গায়রুল্লাহর মহাব্বত পিঠের পিছনে নিক্ষেপ করলে আল্লাহর মহাব্বত অন্তরের অন্তঃস্থলে জাগা। এরকম কতবার 20-30 বার করার পর, 20-30 বার করার পর দরুদ পড়বেন সৈয়দুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের একবার মুরাকাবা করবে আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। একবার দূর করবে লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার করবেন? 200 বার প্রত্যেক 20-30 বারের পরে দরুদ শরীফ আর মোরাকাব, দরুদ শরীফ তারপর 600 বার ফলক ফলক ইল্লাল্লাহ 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 কয়বার? 600 বার 20-30 বারের পরে পরে সৈয়দুনা ওয়া মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি মুরাকাবা, আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই মনে থাকবে। আর 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু ফরার উপর মারবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কয়বার? 600 বার 200 বার 600 বার 600 বার কত হইল? 1200 মুতাকাদ্দিমিন সুফিয়ে কেরামে এই 1200 কৃত্য মুতাখিরিন আমরা 100 বাড়াইছি, ওইটা হইল 100 বার শুধু
আমার কলব আল্লাহর মহব্বতে বেচাইন হয়ে গেছে, কলব থেকে শুধু আল্লাহ আল্লাহ। কলব এখানে হাত দিলে টের পাবে হরকত করতেছে, এই কলবে শুধু আল্লাহ 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 আল্লাহ। কলব আল্লাহর মহব্বতে বেচাইন হয়ে গেছে, কলব থেকে বাইর হইতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আধা ঘন্টা পর্যন্ত এদিকে করবে কয়টা? পাঁচটা। পাঁচটা সবা। আর একটা হলো মরা কবা, ছয় নম্বর, ওইটা বিয়ান খুশি কম আপালা তুবসির। আল্লাহ তোমাদের মধ্যে আছে এলমান, কোথায় যাইতেছ, খাইতেছ, লেখতেছ, সব আল্লাহর এলমের মধ্যে আছে। সব কি আছে বলে না, বলেন না, আল্লাহ জানে। মিকে মত বলেন আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাঈ, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওহুয়া মাআকুম আইনামা, তুমি যেখানে থাকো আল্লাহ এলেভেন মধ্যে আছে। তুমি কোথায় যাইতেছ, খাইতেছ, ধরতেছ, কি করতেছ, না করতেছ, সব কে জানে? আল্লাহ জানে। ওহু মাআকুম আইনামা কুনতুম, এক ঘন্টা পর্যন্ত ওহু মাআকুম আইনামা কুনতুম।
আল্লাহু হাজিরি বলেন আল্লাহু হাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু শাহিদি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাঈ বাইত মুরিদ শুধু আমরা করতেছি না, ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিক, ইমাম আহমদুল্লাহ হাম্বলেরও পীর আছে, পীর আছে, জাফর সাদেক তাবিঈ, ইমাম আবু হানিফার পীর, ইমাম মালিকের পীর, শাফি আহমদ অন্য তাবির কাছে পাইতেছি, আমি কিতাব লিখছি পাবেন, একটা একটা পাঠিয়ে দেবে প্রত্যেক জায়গায়। তো পীরগিরি শুধু আমরা করতেছি না, আইমায়ে আরবা এরও পীরগিরি করছে, এরও পীরগিরি। আমি অসুস্থ শরীর, সামান্য কিছু কথা বলছি, শরীয়তের ওয়াজ, কোরআনের মজমুন, আহকাম এক, কোরআনের তিরকিসিমের মজমুন, আহকাম কুদুরি গন্ধ এগুলোর মধ্যে কি আছে, শুধু আহকামের এগুলোর মধ্যে কি আছে, আকায়েদ আকিদের কথা, আল্লাহ এক কি আকিদে না সরু আকিদের বেশি কিতাব পড়াই না, শুধুমাত্র একটা কিতাব বড় বড় কিতাব হয়ে গেছে আমরা পড়ে। তো কোরআনের আরেক মজমুন কি, আরেক কেজির মজমুন এই তসব্ব, যেটা বললাম তৈরি কর, এই তিন কিসিমের মজমুন কোরআনের মধ্যে আছে, আহকাম আকায়েদ তারপর কি তরিকত, শরীয়ত তরিকত, তেইনের তফসিল আছে। আবার শরীয়ত আর তরিকত